ইসলামের দ্বিতীয় খলিফা সেদুনা উমর ফারুকে আজম রোদ তালা আনহু এর সময়কার একটি ঘটনা আমি আপনাদের শোনাব একজন ইবাদতগুজার যুবক ছিল নেককার মুত্তাকি পরহেজগার ফারুকে আজম রোদে তালা আনহু ও তার ইবাদতে আশ্চর্য হয়ে যেতেন ওই যুবক ইশারের নামাজ আদায় করে মসজিদ থেকে তার বৃদ্ধ বাবার খিদমত করার জন্য যেত এখন যাওয়ার পথে ওইখানে এক মেয়ে এর ঘর পড়ত সে তাকে গুনাহের দিকে ডাকত আর তার সাথে দুষ্টমি করত যুবক দৃষ্টির নিচে করে চলে যেত একদিন তাকে শয়তান প্ররোচনা দিল আর সে মেয়েটির দাওয়াত পেয়ে তার ঘরের দিকে গুনাহের নিয়তে রওনা হল হঠাৎ তার মনে রবের ফরমান স্মরণ পড়ল নিশ্চয় যখন শয়তানের পক্ষ থেকে পরহেজগারীদের কোনো কুমন্ত্রণ আসে তখন সে তৎক্ষণাৎ খোদার হুকুম মনে করে এবং তখনই তাদের চোখ খুলে যায় আহা এই আয়াতটি মনে পড়তে তার অন্তরে ক্ষুধাবীতির এমন সঞ্চার হল প্রিয় ইসলামী ভাইয়েরা বেহুশ হয়ে মাটিতে লুটে পড়ল যখন দীর্ঘক্ষণের পরেও সে ঘরে পৌঁছায়নি পিতা তাকে খোঁজার জন্য মানুষ পাঠালেন যে আমার ছেলেকে খুঁজে নিয়ে আসো। তো যখনই তাকে উঠিয়ে ঘরে আনা হলো। হুঁশ আসার পর তার পিতা বললেন বেটা কি হয়েছিল ছেলে তো নেককার ছেলে মিথ্যা কেন বলবে নেককাররা মিথ্যা বলে ছেলে সমস্ত ঘটনা খুলে বলল আব্বুকে যে এমন এমন হয়েছে এখন ওই ঘটনার শুনতেই তার ভেতর আবারও ক্ষোধাবৃত্তি প্রবল বেগে জেগে উঠল এ আমি কি করে ফেললাম হাই ক্ষোধাবৃতি ভয় এ আমি কি করে ফেললাম আর এই ক্ষুধাভীতিতে ক্রিসলামী ভাইয়েরা ওই যুবকের দম বের হয়ে গেল ইন্তেকাল করলেন রাতারাতি দাফনের ব্যবস্থা হল সকালে যখন এই ঘটনা আজম রাহ তালা আনহুদ জানতে পারলেন তো তিনি সমবেদনার জন্য তার ঘরে গেলেন আর বললেন আপনি আমাকে জানাননি কেন যাতে আমরাও জানা যায় শরিক হতাম আরোজ করলেন আমিরুল মোমিনিন রাতে ইন্তেকাল হয়েছে আপনার বিশ্রামের ব্যাঘাট না ঘটে জন্য আপনাকে খবর দিন তিনি বললেন আমাকে তার কবরে নিয়ে যাও যুবকের কবরে নিয়ে যাও তিনি যখন তার কবরে এলেন তখন তিনি সেখানে এসে কুরানুল করিমের সুরায় রহমানের একটি আয়াতে কারিমার এ অংশে তিলবাত করলেন আয়াতে কারিমা তিলবাদ করলেন সহজ তরজুমায় কুরআন কঞ্জুল ইরফান আর যে আপন রবের সামনে দণ্ডমান হওয়ার ভয় করে তার জন্য দুটি জান্নাত তো কবর থেকে এখন কবর থেকে ওই যুবক উত্তর দিতে গিয়ে বললেন হে আমিরুল মমিন কবর থেকে হে আমিরুল মৌমিন নিশ্চয় আমার রব আমাকে দুটি জান্নাত দান করেছেন কি চমৎকার ক্ষুধাবিত কি পুরস্কার আল্লাহর ভয়ে গুনা থেকে বাঁচার কি প্রতিদান এখন এটার তফসির শুনুন দুটি জান্নাতের খুব ভালো লাগবে সিরাতুল জিনান এ লিখা আছে দুটি জান্নাত এর অর্থ জান্নাতে আদন জান্নাতে নাইম এবং দুটি জান্নাত প্রাপ্তির যে কারণসমূহ তা মুফাসিরগঞ্জ যেমনটি লিখেছেন তফসিরে কোরআনে কারিমের কি চমৎকার তফসির লিখেন যে দুটি জান্নাত একটি জান্নাত আল্লাহ তালার ভয়ে পুরস্কার অন্যটি নফসের প্রবৃত্তি পরিত্যাগ করার পুরস্কার দ্বিতীয় কারণ একটি জান্নাত তার আকিদা সঠিক পোষণের পুরস্কার এবং অন্য জান্নাত তার নেক আমলের পুরস্কার তৃতীয় কারণ একটি জান্নাত তার আনুগত্য পালনের পুরস্কার অন্য জান্নাত তার পরিহারের পুরস্কার চতুর্থ কারণ একটি জান্নাত পুরস্কার হিসেবে প্রাপ্ত হবে অপর জান্নাত অনুগ্রহ স্বরূপ প্রাপ্ত হবে পঞ্চম কারণ একটি জান্নাত তার বসবাসের জন্য থাকবে অপর জান্নাত তার স্ত্রীদের বসবাসের জন্য থাকবে যৌবন কে গুনাহে অতিবাহিতকারীদের সতর্ক বার্তা যে আমরা যৌবনকে গুনাহে ব্যয় করার পরিবর্তে নেকির মধ্যে কাটাই না হয় আমাদের অবস্থা এমন হবে যে তুমি শুধু থাকতে চাও আরামায়সে জীবন গড়তে চাও নিত্য নতুন ফ্যাশনে হে মানুষ থেকোনা এভাবে জগৎপ্রেম তোমাকে মাতাল করেছে ধরা মন লাগানোর জায়গা তো নহে ধরা শিক্ষা আসর তামাশা তো নহে আমরা দেখেছি প্রিয় ইসলামী ভাইয়েরা আমার তরুণেরা এবং আমার অন্যান্য ইসলামী ভাইয়েরা মাদানী চ্যানেল দর্শক সকল রসুলকে আরোজ করছি আমাদের এখানে ইন্তেকালকারীদের অ্যাভারেজ বয়স যদি দেখেন তাদের বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনি পাবেন গরিষ্ঠ পরিমাণ বয়স্ক হয় বয়স্ক খুব কম হয় আপনি দেখুন বয়স্ক কম কেননা বৃদ্ধ বয়সে পৌঁছার আগে আপনি দেখুন মৃত্যু চলে আসে অ্যাক্সিডেন্টে দেখুন বেশিরভাগ যুবক মারা যায় তারপর ফায়ারিং হয় মারামারি হয় আপনারা সব জানেন বিশ্বজুড়ে যা কিছু হচ্ছে আরও এখন বৃদ্ধরা কি রাস্তায় নামে নাকি যুবকেরা গুলিবদ্ধ হয় যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে যুবক কার অ্যাক্সিডেন্টেও যুবক একে একে করে যুবক দুনিয়া থেকে বিদায় নিচ্ছে হতে পারে ওই যুবক মরুম যুবকদের মধ্যে যারা নিহিত হয়েছেন তারাও ভেবেছিল যে ভবিষ্যতে ইবাদত করে নিব কিন্তু ভবিষ্যতে কখন ষাট বছরে কোথায় বলো কে আপনাকে কে বলল যে আপনি ষাট বছর জীবিত থাকবেন দেখি বলুন এমন একজন দেখান যে আমাকে আমি জানি আমি এত বছর বাঁচব না পসিবল নয় জীবনের নিঃশ্বাসের হিসাব মাত্র জীবনের নিঃশ্বাসের হিসাব কাউন্টিং আমরা জন্মেছি কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে টক 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 আমরা নিঃশ্বাস নিচ্ছি আর নিঃশ্বাস পেয়েছি আর আমাদের কাউন্ট ডাউন যখনই আমাদের কাউন্ট শেষ কখন যে আমাদের নিঃশ্বাস শেষ হয়ে যাবে আমরাও জানি না কেউই জানে না কেউ জানে না কার নিঃশ্বাস কখন শেষ হবে এক দিনে দুই দিনে দশ বছরে পনেরো বছরে পঞ্চাশ বছরে শত বছরে উই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট আমরা শুধু শ্বাস নিচ্ছি আর আমাদের নিঃশ্বাসের হিসাব শেষ হলে হার্ট ফেল হয়ে যায় যুবকদের হার্ট ফেল হয়ে যায় হয় না করোনা এসেছে দুই হাজার হাজার একুশ কত প্রাণহানি হয়েছে সেখানে কি যুবক মরেনি কত যুবক চলে গিয়েছে দুনিয়া থেকে তো এই নয় যে আমি ভবিষ্যতে করব কে দেখেছে ভবিষ্যৎ কে জানে ভবিষ্যৎ আগা আপনি মত সে কই বসর নাই সামান সো বরস কাপল কি খবর নাই এখন এই মুহূর্তে ইবাদতের নিয়ত অথবা তাওবা সত্যিকারে করতে হবে ইয়া আল্লাহ আমাকে তবার তৌফিক দিন আমি এখন আমার অবশিষ্ট যা নিঃশ্বাস আছে মওলা আমি তা তোমার ইবাদতে কাটাবো আল্লাহর ইবাদত আল্লাহর বান্দেগি তাকে রাজি করতে হতে কোরআনে তিলওয়াতে নামাজে সুন্নতের উপর আমল করে আমাদের নিজেদের যৌবন এবং নিজেদের সময়কে ব্যয় করতে হবে সবাই যারা আছেন যুবক হন না হন আপনাদের সবাইকে আল্লাহ তালা সত্যিকারের তবার তৌফিক দান করুক আর আমরা তার ইবাদত করে তাকে রাজি করাতে সক্ষম হয়ে যাই আমিন বিজয় হিন্ন বি আমিন সাল্লু তাল আলহিউসাল্লাম